আমার বউ একটা আছে অবশ্য ভাঙ্গাসুরা, এই লিখলিখিয়া বাতাস আইলে মনে পড়ে যায়। আমার আমনের মতো বউ খুব পছন্দ, একটু মোটা তাজা হইলে। দেখেন হারুন সাহেব, অনেকক্ষণ অনেক কথা বলতেছেন, সবকিছু সহ্য করে গেছে, এবার কিন্তু মাথার তাকটা কেটে গেছে। আমি ঘটক অন্যের বিয়া দেই, নিজের বিয়ের ঘটকালি করতে আসি নাই। আর আপনার নজর যে এত পরিমাণে খারাপ, এত পরিমাণে লুচ্চা বদমাইশ আপনি, আমি আগেই বুঝতে পারছিলাম, আগেই বুঝতে পারছিলাম যে বিবাহিত পুরুষ মানেই হচ্ছে লুচ্চা বদমাইশ। হ্যাঁ, বিয়া করবো তোর তো ভাবির কবল করবো, খবরটা তোলে ভাবি আগে দিয়ে। দেখেন ভাই, বিয়ে বিয়ে করে আপনি আমার মাথাটা খারাপ করেন না তো। আমি কতবার আপনারা বলবো যে আমি বিবাহিত পুরুষ মানুষের কোনো বিয়ে দেই না, আমি বিয়ে দিই অবিবাহিত পুরুষকে, যারা ইনটেক ছেলে তাদেরকে। আপনি কেন বুঝেন না? এই যে ঘটক আপা, একটা জিনিস আপনি বুঝলেন না, মেয়ে তো আপনার কাছে আছে। কই? আপনি ভালো করে তাকায় দেখেন, মেয়ে আপনার কাছেই আছে। আশেপাশে কই? কাউকে তো দেখতে পাচ্ছি না, এখানে তো শুধু আপনি আর আমি ছাড়া কেউই নাই। আহারে নারী, এখনো কিছু বুঝলেন না কেন? ভালো করে চাইয়া দেখেন, একদম পাত্রী ফকফকা, আপনি চোখের সামনে বাসতে আস। আপনি কার কথা বলছেন একটু খুলে বলেন তো। এ ধরে নেন আপনার কথা। তুমি দুধ দিও না, জলের কন্যা। কি বলছেন আপনি এসব উল্টাপাল্টা কথা? আপা বুঝুন না কেন, আপনার তো স্বামী নাই, আমার বউ একটা আছে অবশ্য ভাঙ্গাসুরা, এই লিখলিখিয়া বাতাস আইলে মনে পড়ে যায়। আমার আমনের মতো বউ খুব পছন্দ, একটু মোটা তাজা হইলে। দেখেন হারুন সাহেব, অনেকক্ষণ অনেক কথা বলতেছেন, সবকিছু সহ্য করে গেছে, এবার কিন্তু মাথার তাকটা কেটে গেছে। আমি ঘটক অন্যের বিয়া দেই, নিজের বিয়ের ঘটকালি করতে আসি নাই। আর আপনার নজর যে এত পরিমাণে খারাপ, এত পরিমাণে লুচ্চা বদমাইশ আপনি, আমি আগেই বুঝতে পারছিলাম, আগেই বুঝতে পারছিলাম যে বিবাহিত পুরুষ মানেই হচ্ছে লুচ্চা বদমাইশ। হ্যাঁ, বিয়া করবো তোর তো ভাবির কবল করবো, খবরটা তোলে ভাবি আগে দিয়ে। যান এখান থেকে, নয়তো পাবলিক থেকে এমন গণ ধোলাই দিব আপনি বাপের নাম ভুলে যাবেন বলে দিলাম। মনে রাখবেন, জৈবন জোয়া সবসময় আসে না। সেটা যান যান, আমারটা আমি বুঝে নিব। আশ্চর্য ব্যাপার, আমি হইলাম ঘটক, আমি সবার বিয়ে দেই, সে আসছে আমার বিয়ের ঘটকা। আসসালামু আলাইকুম ঘটক আপা। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা কথা কই। এটা কি বিষয় হলো কি? আমার একটা মনের কথা গুমি। কি? গ্রামের সবাই কয় আমি নাকি বিয়ে করতে পারবো না, অনেক ঘটক রে গুল্লা খাইছি। মনে করেন যে এই পর্যন্ত 3 লাখ টাকা খরচ হয়ে গেছে, না তারপরেও মেয়ে পাই নাই। তখন আপনি এসেছেন শেষ ভরসা, আপনি আমার একটা মেয়ে খুঁজেছেন। আরে আশ্চর্য ব্যাপার, যাদের টাকা আছে, বাড়ি গাড়ি আছে, দেখতে সুন্দর, খুবই স্মার্ট, তারপর শিক্ষিত, ওইসব ছেলেদের জন্য হয়তো মেয়ে জুটাইতে জুটাইতে আমার চুলে পাক ধরছে। আর তোমার মতো দের বেটারির মাই আমি কই খুঁজে পাম? আপনিও এই কথা কইতেছেন, আমি তো মনে করছি আপনার কাছে গেলে আমি কোনো না কোনো একটা মাইয়া পামু, কারণ আপনি নাকি বিশাল নাম করা একটা ঘটক হলেন। পুরুষ মানুষের বিয়া হইছে ফরজ, আমার কপালে বউ থাকুক আর না থাকুক, আমার গেলে কোনো মতে বিয়াটা করাই দেন, বউ কামতে বিয়ার পরে শৈল থাকা, আমার ফরজটা তো আদায় হইল। বিয়া কি আমি ছাগলের সাথে দিব? তোমার সাইজটা দেখছো, আয়না তো কোনোদিন নিজের চেহারাটা দেখছো? চেহারার তো কোনো ইয়েই নাই, তাহলে কাকু কোন বাপে মায়া দেবো তোমার বলো তো? একটা কাজ করো, আমি মায়া খোঁজার ইয়ে করি, খবর লাগাই, তুমি আজকে থেকে সকাল বিকাল আম গাছে ঝুলবা। আম গাছে? হ্যাঁ ঝুলবা, যদি একটু লম্বা হইতে পারো। যদি আম গাছে না ঝুলে যদি আমি তলে দিয়ে এরকম লাগাই দিই তাহলে হবো না? আরে এই যে একটা বালতি পায়ের নিচে দিছো, এটা তো কথা বলার সময়, যখন পাত্রীপক্ষ মাইয়া পোলা দেখতে আসবো আর তুমি বিয়া করতে যাবা, তুমি দের ব্যাটারি তো দের ব্যাটারি থাকবা, লম্বা রইবে না। আমার কাছে ঝুললে একটু লম্বা হও। ওইটাই তলে লাগে খাড়াইয়া পরে মায়ের লগে মাপ দিমু, সমস্যা নেই। দেখরে বাপ, মানে নাডা খাডা এগুলা যে পেকাম্বরের দুশ্মন, আসলে তোরে না দেখলে বোঝা যাবে না। তুই এক কাম কর, তোর মাইয়া তুই খুঁজা না, আমার পক্ষে সম্ভব না মাইয়া খুঁজা, নিজের মাইয়া নিজে খুঁজা না। তাহলে আপনি গটে কইছেন কি লেগে? হ্যাঁ, আপনি যদি মাইয়া ব্যবস্থা নাই করতে পারেন তাহলে কি আর গটে কইলেন? মাইনসা আবার কয় এই ঘটক আপা নাকি বিশাল বড় সাংঘাতিক, যে কোনো পাত্র হোক যে কোনো মাইয়া হোক সবাই নাকি বিয়ার ব্যবস্থা করে দিতে পারে। আল্লাহ, তারপরও আমি একটা বউ পাইলাম না। আপনার জামাই হারুন ভাই আমি দেখেছি গজাই বন,
ওই যে ঘটকাপা আছে না, ঘটকাপার সাথে কিছু কথা বলতেছে, সে নাকি বিয়ে আপনার দিয়ে হয় না। আপনি বলে রূপ না পাকড়া চিকমি চামিলি, হ্যাঁ আপনি নাকি মানে মাসে 30 দিনই অসুস্থ থাকেন, সেজন্য আপনাকে বিদায় করে সে একটা মোটা তোরতাজ একটা আনবো। ওই বুড়ির এই কথা কইছে? আরে কইছে মানে কি, ঘটকাপারে কইছে, ঘটকাপারে কইছে আমি হ্যার বলে বিয়ে করবো। ওরে আমি পাইলে আলু ভর্তা করিয়া হেয়ের পরে তেলের ভিতর দিয়া সুবাইয়া বাজে একবার উড়ামু, আবার তেলের ভিতর হান্দামু, একবার উড়ামু তেলের ভিতর হান্দামু। তাহলে আপনি এখন খারাই খারাই দিব করেন, তাহলে গিয়া দেখেন কো অলরেডি কাজু বসে যাইব কামাই আলো বিয়ে করার পর আজ দিব খাইদ্য। আরে গজারি বনে যান, আরে মাতারি রে দাদা হার বউ হ্যাঁ কি বলো না করবো। তুমি ডুব দিও না জলে কন্যা, আরে একটা কন্যা পাইলাম না, ঘটক নিয়ে আমারে পাত্তাই দিল না শালা। সে পাত্তা দেয় নাই, কিন্তু মুই তোমাকে পেদানি দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পাত্তা দেব। আজকে তোমার স্যাচুরেশন যে কতটা লেভেলের খারাপ হইতে লাগছে তা তুমি চিন্তা করেও কুল পাবে না। তোমার কলার গাম থামাইবা? হ্যাঁ ঘটনা কি, তুমি এখানে কেন? আমি তো কি মনে করছো তোমার বিয়ে করে আমি ঘোপের মধ্যে হানতে পারি, কিন্তু আমার স্যাটেলাইট সব জায়গায় ফিট করা থাকে। এ শুনো, আমাকে মজুর মিলের মধ্যে কোন হালার ফালা এখানে তিতা ডুবাই দিতে আছে, বুঝছো? তোমাদের আমি এত ভালোবাসি প্রাণ প্রিয়, তুমি আমার বউ, এটা তুমি বুঝো না? হ্যাঁ বুঝি, এখন আমি তোমাকে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ দেব। গো কিসের গো, এই দেও তো করে কি। আরে আপা কোনো চিন্তা করেন না, আপনার মায়ের লাগি আমি খুব ভালো পোলা দোক মোর বাতারের লাগি একটা ভালো মাইয়ে খুঁজে লয়। আপা আমি আপনার একটু পরে ফোন দিতেছি। আরে হ হ আপনার মাইয়ের বিয়ে একদম ঠিক আছে, পরে ফোন দিতেছি। আচ্ছা কি মোর স্বামীর লাগিয়া এত ভালো মাইয়ে খুঁজে দেন, নালে নিজেই বিয়েটা বইয়ে দেন। এই দেখেন উল্টা পাল্টা কোনো কথা বলবেন না, আপনি আবার আপনার স্বামীরে ধরে নিয়ে আসেন, কেমন বউ আপনি? আপনার স্বামীরে তো আমি আগেই কয়ে দিছি, আমি কোনো বিবাহিত পুরুষকে বিয়ে দেই না, আমি বিয়ে দিয়েছি অবিবাহিত ইনকেক সুদর্শন যাদের বাড়ি গাড়ি আছে হাই এডুকেটেড ছেলে, ওই ছেলেদের জন্য আমি মেয়ে খুঁজে তাদের গাছ ছড়া বাইটা দিই, বিয়ে ইত্যাদি মানে তো বিয়ে দেন। এই থামেন ফালতু মিথ্যা কথা বলে, আমি কইছি যে আপনার কাছে আমি বিয়ে করুম? আয় আপনি তো কইলেন। আমি পোলা মাইয়া বিয়া দেই এটা আমার কর্ম। আমি কোন উদ্দেশ্যে অন্য মেয়ের দিকে তাকাবো? আপনি কইছেন হুক না তেরা বাঁকা ধ্বজভাঙ্গা, এই দিকে কইলেন আপনার বউ। আপনি এই ধরনের কথা বলছিলাম? বলছেন মানে আমার এমন ভাবে কইছেন যে একটা ঠেলাগাড়ির মূল্য আছে, আপনার বউ তাও মূল্য নেই। মোরে এই বুড়ি ঠেলাগাড়ি বলছে, মোর মূল্য নাই, মুই ঠেলাগাড়ি খারা আডো, এখনই দুই জনে কাজি অফিসে নিয়ে বিয়েটা করাই দিচ্ছ। শুনো শুনো একটা কথা বলি, ভুল তো মানুষে করে, ভুল কি শতানে করে, আমি নইলে একটু ভুল করিয়াই ফেলাইছি, আমার অন্য হয়ে গেছে, এবার গাল্লাই বলি আমার ক্ষমা করে দাও। এই ঘটকনি জান তো আমনে সত্যি তো সত্যি এক সত্যি দুই সত্যি দুই সত্যি জানতে ঘরে তুমি রানবা আর মুই বইয়ে বইয়ে গিনবো আর বাইরে বাইরে ঘুরবো। লেটস গো। যেমন দেবা তেমনি তার দেবী, আমি ঘটকাপা এই বিয়ে পড়াইতে গিয়ে যে এত জীবনে কত কি দেখলাম, বুইরা বেটারা কসি বউলিয়া ঘুরে বুইরা হয়ে গেছে বিয়েতে বেটা, তাও বিয়ে স্বাদ মেলে না, এইসব বেটাদের কোমরে যদি বিয়েও আসে তাও বিয়ে স্বাদ মেলে না, পাঁচ দিয়ে মায়া মানুষ গেল আয়ও বিয়া করি অসহ্য।